গোটিয়ে চোর থিলা চোরর জনে সর্দার থিলে সর্দারে কোন কইলে তুই যাহা শুনিবু শুনিবু সৎসঙ্গ শুনিবু নাই ইয়ে চোরটি দিনে যাউচি চলি 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 গোলালকু হঠাৎ মাইকের পড়ুচি হরে কৃষ্ণ কৌচন্দি ইয়ে কলে কম করিবি না কানের এমিতি হাত দেখি যাচ্ছ কানের হাত দেখি গলা বেড়ে হঠাৎ গোটে বেঙ্গটে লা কোটি বেঙ্গটা লা খাত খানে পড়ে আসল পাদ উপরে চড়িগলা ইয়ে সাগে সাগে মাল 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 মো পাদরে কি চড়িছি দেখা বেলু বেঙ্গ যেতিকি সময় কানর হাত কাড়ি দেলে সেতিকি সময় ভগবান কৃষ্ণকর কথা কানের পড়িগলা অন্তিম সময় মুক্তি পাইগলে বলে ভক্ত বৎসল ভগবান কি পূর্ণ নুহে যদি টিকে খালি ভগবান কৃষ্ণকর কথা কানে বাজি যায় গোটে প্রেত জনির মধ্যে কৃষ্ণকর কথা মানে সৎসঙ্গ গোটে লোক প্রেতর মধ্যে মুক্তি করে দিয়ে থাকে ধুন্দুকারী কোন থিলা গোটে প্রেত থিলা না গোকর্ণ তা ভাই কে যাই ডরাইলা রাতি তা ভাই কে যাই ডরাইলা কইলা ভাই ও প্রেত জন্মরে জন্ম নিছি কেমিতি প্রেত জন্মর মুক্তি মতে ক ভাই কোন কলা কিনা সাত দিন গোটে ভাগবত সপ্তাহ করি দে ভাগবত শুনে মুক্তি পাই যাবে গোটে সাত গন্ঠি বিশিষ্ট বাউঁশ আসি পোতা হলা সাত গন্ঠি বাউঁশ ভিতরে প্রেতটি প্রবেশ কলা প্রথম দিন প্রথম গন্ঠি ফাটিলা দ্বিতীয় দিন দ্বিতীয় গন্ঠি ফাটিলা তৃতীয় দিন তৃতীয় গন্ঠি ফাটিলা চতুর্থ দিন চতুর্থ গন্ঠি ফাটিলা পঞ্চম দিন পঞ্চম গন্ঠি ফাটিলা ষষ্ঠ দিন ষষ্ঠ গন্ঠি ফাটিলা সপ্তম দিন সপ্তম গন্ঠিটি ফাটি যাইছি বলে ভক্ত বসল ভগবান কি ভাগবত কথা গোটি এমিতি কথা কৃষ্ণ কথা ভগবানকর কথা এমিতি কথা যে কথা পাপ কোন প্রেত জন্মর মধ্যে জীবকু মুক্তি ভজ পরমানন্দ ভজ পরমানন্দ ভজ পরমানন্দ ভজ পরমানন্দ ভজ পরমানন্দ বল ভক্ত বৈষ্ণব ভগবান কি জয় শাস্ত্র কহিলে তব কথামৃত তব গাথামৃত ভজ পরমানন্দ হে প্রভু আপনকর কথামৃত আপন গাথামৃত খালি সেতিকি নিয়ে তাহলে ভগবানকর আউ কোন অমৃত তব সন্থং অমৃতম তব গ্রন্থং অমৃতম ভজ পরমানন্দ ভজ পরমানন্দ ভজ পরমানন্দ গীতি অমৃতম তব প্রীতি অমৃতম ভজ পরমানন্দ ভজ পরমানন্দ ভজ পরমানন্দ ভজ পরমানন্দ বল ভক্ত বৈষ্ণব ভগবান কি জয় তব নাম অমৃতং তব ধামৃতং তব সন্থ অমৃতং তব গ্রন্থমৃতং তব গীতি অমৃতং তব প্রীতি অমৃতং তব কথামৃতং তব গাথামৃতং ভগবানকর সব কিছু অমৃত মধুরং 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 গুরু নাম মধুরং কৃষ্ণ নাম মধুরং গুরু নাম মধুরম কৃষ্ণ নাম মধুরম 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 বল শ্রী গুরু স্বামী কি আপনার মানে ভগবানকর কথা না গোটে মন্দা কি
ভগবানের কথা গোটি গঙ্গা, ইয়ে গঙ্গা ভিতরে থরে প্রবেশ করে গেলে কোন হুয়ে না আপনার কোন দেশ পাপ মোর খেলন হয়ে যায়, পাপ খেলন হয়ে যায়। ইয়ে হরি কথা ভিতরে প্রবেশ করে গেলে কোন হুয়ে না জীবন দুঃখ কিছু নথায়, জীবন কষ্ট কিছু নথায়, থরে হরি কথা ভিতরে মজি গেলে আমার খোর্ধারে বান্ডুগারে মানে ভক্ত অছন্তি ভগবান কৃষ্ণঙ্কর জন ভক্ত, তাঙ্কর না হলা জিতেন্দ্র প্রভু তাঙ্কর না। বারবার মতে সবুদিন সে জালে গুরু বাবা প্রণাম, সবুদিন সে জালে টিকে মেসেজ মতে করন্তি। তো তাঙ্কর গোটে কথা মনে পড়ে মতে দিনে আসি কইলে কইলে বাবা মু তো পচাইলে কইলে আপন কোন করন্তি কিছু নাই পাঠ বহুত পড়ি চলি এই দিনে কিছু দিন পরে যাবে গোটে কো দেশ কো সে রুশিয়া রুশিয়া যাবে কিছু দিন পরে তাঙ্কর সেটি জব হবো। কিন্তু কিছু দিন পূর্বর তাঙ্কর পচাইলে কইলে আপন কোন করন্তি এবে কো করুচন্তি লাগে এবে কিছু করুনে না ঘর চলুছে কেমিতি ঠাকুর চলুছে না কোন তো করুবে না আম গাঁ পাখে গাঁ আত পাখে আম জেলা ভিতরে যেতেটা জায়গায় সৎসঙ্গ প্রবচন হচ্ছে মু সব প্রবচন সৎসঙ্গ খালি আটেন্ড করুছি। ঘর চলাইবা কথা কেশব কৃষ্ণ বুঝুছে, ঘর চলাইবা কথা ঠাকুর বুঝুছে, মু ঠাকুর কাম করুছি ঠাকুর মো কাম করিবে এহা নিঃসন্দেহ। মোর পয়সা চিন্তা টঙ্কা চিন্তা অর্থ চিন্তা নাই, মু মোর কাম করি চলিবি। তো ভাবুছি আগামী কিছুদিন পরে বিদেশ যাবি, সেতিরে কোন আনন্দ থাকে কারণ আজিকালি বিদেশ যাওয়া সব আপনার দেখুন বিদেশ গোটে যাওয়া মানে বিদেশ আমি বি যাচ্ছ অক্টোবর মাসে যাচ্ছ আমার ইন্ডোনেশিয়া পোষাপ সন্ত মানে যাচ্ছ অক্টোবর মাসে তা সত্ত্বে আমার মধ্যে যাবার হচ্ছে। তো তা বলে যে গোটে দুর্গ জিতিগলি গোটে কোন মানুষ জীবনের সার্থক পাইগলি তাহা নুহে, মু যদি ফ্লাইট উপরে বসে পড়ে মু যে গোটে কোন হইগলি মু যে রাজা হইগলি তাহা নুহে। মানব জীবন সেতবে সার্থক হইতায় যেতবে সে গোবিন্দ সহিত ভাব করে, যে পর্যন্ত গোবিন্দ সহিত ভাব করি নে তাহলে মানব জীবনের লাভ কেমিতি হব হই পারিব না। তো হে প্রভু কিশ বাহুনি বি তব গুণ প্রভু তুমি তো সৃষ্টির স্রষ্টা, তো আপনার মহিমা কোন কইবি আপন হলে সৃষ্টির স্রষ্টা, তুম গুণ সবু তুম মহিমা তুম গুণ তুম রূপ তুম স্বরূপ কু বর্ণনা করিবা কো হেলে কোন করিব না কাট লোটা ঝটা ঝটা রে সাথে কাট লোটা ঝটা হে প্রভু মো লোটা ঝটা ইয়াকু সব কাটি দিও যেমিতি মু কেবল সৃষ্টির সৃষ্টাঙ্ক প্রেমরে মজি যায় এতিকি হি ভগবানক নিকটরে প্রার্থনা করুছি। কারণ ঠাকুর অভিরাম পরমহংস গোটে সুন্দর ভজনরে বুঝাই কইতিলে শ্যাম প্রেম বড় মিঠা রে সঙ্গাত শ্যাম প্রেম বড় মিঠা শ্যাম প্রেম বড় মিঠা রে সঙ্গাত প্রেম বড় মিঠা চাখিলে জ্ঞান খড়গ ধরি চাখিবা কুথিলে জ্ঞান খড়গ ধরি কাট বসি লোটা ঝটা রে শ্যাম প্রেম বড় মিঠা শ্যাম প্রেমরে মজি যাতু নিজ জীবনকু সংস্কৃতি সম্পন্ন করন্তু, আও যদি জন্মদিনরে আমি যদি নিজ জীবনকু অন্ধার করিয়া কেমিতি হব। আম জন্মদিন কথা আমার মনে পড়ুছি গত বর্ষ জন্মদিন কথা, আম জন্মদিন রথযাত্রা আমি রথযাত্রা দিন জন্ম হয়েছিল গুণ্ডিচা যাত্রা যেদিন সেদিন আমার জন্মদিন তিথি অনুসারে। তো রথযাত্রার প্রার্থনা চ্যানেলে আমার ধারা বিবরণী চালি থাকে জন ভাই সেটি থাকে মতো মুহরে মেকআপ লগাতে বলি দিকে মুহরে ভারি ভাল পেত না কি ভাই গোটে না মনে নাই তো পিঙ্কু ভাই ভাই সে কইলে গোটে আনিয়া কেক টেক আনিয়া আমি কইলু ইয়ে তো আম সংস্কৃতি কৌনি কেক কাটিয়া আমার জোড়িয়া আমার কাটিয়া নুই ইয়ে প্রথম কথা যদি বা আমি কাটে মো ইজ্জত লোক পড়ে কাইকি না বহু টিভি আমি কইছু ইয়ে কেক কাটিয়া হলে আমার মনা তুমি কেক কে আনিব তো তুমি তো যাহে ইয়ে চ্যানেল স্টাফ ভাবে অছ তুমি ভিডিও ভিডিও করি চ্যানেল ছাড়িব পুনি মো না খাউছ মোর দরকার নেই সে কাম সে সব কাম তুমি করো না আমি কে গাড়ি আমার পোড় ধরি আসিয়া
ଗୋଟେ ପୋଡ଼ ନେଇ ଆସିବା, ପୋଡ଼ କାଟିବା ଆଉ କ'ଣ। ତ ପୋଡ଼ ନେଇ ଆସିଲେ, ପୋଡ଼ରେ କ୍ୟାଣ୍ଡେଲ ଲଗେଇବାର ନାହିଁ, ପୋଡ଼ ନେଇ ଆସିଲେ ପୋଡ଼ ଆମ ହାତ ଏଇଠି ଶପଥ ଅଛନ୍ତି, ଆମ ହାତ ଧରିକି ଭାରତୀ କୃଷ୍ଣ ସାର ଥାନ୍ତି, ଶପଥ ଯେତିକି ସବୁ ଥାନ୍ତି କଥାକାର ଯେଉଁମାନେ ସମସ୍ତେ ସମସ୍ତେ ଆମ ହାତ ଧରିକି ନିଜେ କାଟିଲେ, ସମସ୍ତେ ଟିକେ ଆମକୁ କହିଦେଲେ ଆସିବା, ଆସିକି ସମସ୍ତଙ୍କର ମିଳିଲା। ପୁଣି ପୁରୀରେ ସେଦିନ ସତ୍ସଙ୍ଗ ଥାଏ, ଏତେ ପ୍ରକୃତ ଜନ୍ମଦିନ ଟିକେ ସତ୍ସଙ୍ଗରେ ବସିବା, ସତ୍ସଙ୍ଗ କରିବା, ବାସ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରସାଦ ସେବା ଶିରଣୀ ଭୋଗ ଟିକେ ଲାଗିବ ଠାକୁରଙ୍କ ପାଖରେ, ବାସ ଏତିକି। ଆଉ ଆମେ ଆଜିକାଲି ଗୋଟେ ସବୁ କରୁଛନ୍ତି ନା, ଘରେ ସାଙ୍ଗମାନଙ୍କୁ ଡାକିବା, ବାର୍ଥଡେ ସେଲିବ୍ରେସନ କରିବା, ଗୋଟେ ତା ଦେହରେ ବି ଆଜିକାଲି ଦେଖ ସବୁ ନାଁ ଲେଖିଦେଲେଣି, କେକ୍ ଦେହରେ ସବୁ ନାଁ ବି ଲେଖିଦେଲେଣି, ଆଜିକାଲି ସବୁ କେକ୍ ଆଣିଥିବେ ତା ଦେହରେ ତା ନାଁଟା କ'ଣ ଲେଖିଦେଇଥିବେ, ମାନେ ଆମ ନାଁ ଯାହା ଆମେ ତାକୁ ବି କାଟିଦେଲି ଆଜିକାଲି, ମାନେ ନିଜ ନାଁଟାକୁ ଆମେ କାଟିସାରିଲେଣି, ନିଜକୁ ମାରି ସାରିଲେଣି ଆମେ, ଆରେ ନିଜ ନାଁଟାକୁ ଆମେ କାଟିସାରିଲେଣି, ତ କ'ଣ କରିବା। ଇ ତ ସେଇ ସମୟ ବର୍ତ୍ତମାନ ଆଉ କାହାକୁ କିଛି କହିହବନି, ସବୁ ନିଜ ଭିତରେ ଚାପିକି ଧରିବାକୁ ପଡ଼ିବ, ଆଉ କହିହବନି କି ସହି ହବ ନାହିଁ, ଯିଏ କହେ ସିଏ ସହେ, ଯିଏ ସହେ ସିଏ କହେ, ଯାହା ପାଖରେ କହିବା ଶକ୍ତି ଅଛି ତା ପାଖରେ ସହିବା ଶକ୍ତି ଅଛି, ଯିଏ ଦଣ୍ଡ ଦିଏ ସିଏ ବି ଦଣ୍ଡକୁ ସହି ଥାଏ, ତାପରେ ଦଣ୍ଡ ଦେବାର ଶକ୍ତି ତା ପାଖକୁ ଆସିଥାଏ, ଦଣ୍ଡିବା ଶକ୍ତି ଯାର ଥାଏ ସେ ପୁଣି କ୍ଷମା ଚରଇ। ତ ଏ କଥା କହିଥିଲେ କିଏ ନା କଟକର ଜଣେ ବିଶିଷ୍ଟ ଭକ୍ତ ଜଗନ୍ନାଥଙ୍କର କିଶନ ଭର୍ତ୍ତିଆ, ଆମର ହଉଥିଲା ବିରିବାଟିରେ ବାବା ବୈକୁନାଥଙ୍କ ଚନ୍ଦନ ମହୋତ୍ସବ, ମାଇକ୍ ଧରିଲେ କହିଲେ ମୁଁ କିଛି କହିବିନି, ଖାଲି ଗୋଟିଏ କଥା କହୁଛି, କହିଲେ ସହ ସହିଲେ କହ, ତ ତୁ ଯଦି କହିବୁ ତାହେଲେ ଆଗେ ତୁ ସହିବୁ, ଯଦି ନ ସହିବୁ ତାହେଲେ ତୋ ପାଖରେ ବି କହିବାର ଶକ୍ତି ଆସିବ ନାହିଁ, ସାମର୍ଥ୍ୟ ଆସିବ ନାହିଁ।